এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি, বাট সোফার যেটা আমাদের সবার ওপিনিয়ন সেটা হচ্ছে আই তুমি আমাকে একটু বিফ বার্গার দাও নাই। ও হ্যাঁ তাই তো, তা বিফ বার্গারটা ভালো ছিল, প্যাটিটা ভালো ছিল, এনিওয়েজ প্যাটি ভালো ছিল। বিফ বার্গার আমি খাইনি ওটার ব্যাপারে আমি বলতে পারতেছি না। চিকেন বার্গারটা একটু লবণ বেশি, একটু ঠান্ডা হয়ে গেছে, বাট সেটা সমস্যা নাই, এটা মেনে নেওয়া যায়। বিকজ ডিশটা ফ্রেশ বানানো ছিল, আনতে আনতে ঠান্ডা হয়েছে ওটা বোঝা যাচ্ছে। দিস ইজ বার্গারটা স্টিল গুড, ওয়েজেসটা ঝাল এবং একটু অদ্ভুত, মানে এটা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে, বাট তারপর এটা ঝাল আছে এবং একটু অদ্ভুত টেস্ট। চিকেন উইংস আমরা একদম গরম গরম পাইছি, আর একদম সস দিয়ে মাখামাখি অবস্থার একটা চিকেন উইংস, এবং এটাও ঝাল, বাট স্টিল গুড। সো ওভারঅল চারটা আইটেমের মধ্যে থেকে আই থিঙ্ক আমার চিকেন বার্গারটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। আমাদের ও এই খাবারগুলি অর্ডার করা হয়েছে একটা ফেসবুক পেজ থেকে, এটা একটা ক্লাউড কিচেন, ওরা বিকাল চারটা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রবাবলি ডেলিভারি করে স্পাইস বাইট। আমি অবভিয়াসলি ডিসক্রিপশনে এটার পেজের লিঙ্কটা অ্যাড করে দিব। এ হচ্ছে আমাদের টোটাল মিডনাইট বা পাস্ট মিডনাইট খাবারের মিনি ব্লগ, এটা এখানেই শেষ হচ্ছে। ইনশাল্লাহ তিন চার মাস পর আবার এরকম একটা হঠাৎ করে মিডনাইটে আমরা খাবার দাবার এনে এরকম ক্লাউড কিচেনে মিনি ব্লগ করার চেষ্টা করবো, তাই না ভাইয়া? নো খুদাহাফেজ।